আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার ম্যাঙ্গো পুডিং এর রেসিপি। এই রেসিপিটা খুবই ঝটপটভাবে আপনারা তৈরি করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়া, তবে খেতে হয় দারুণ মজাদার। এই ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য এখানে আমি কিছু আম ভালোভাবে কেটে নিয়েছি। এই আমগুলো পাকা হতে হবে ভালোভাবে। আর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এই ম্যাঙ্গো পুডিংটা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বাসার ছোটো থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর আমার আজকের রেসিপিটাও প্রতিদিনের মতো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে বা পেজে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখেন, আমগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। পুডিং বানানোর জন্য আমের জুসের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার এই আমগুলো দেশি আম ছিল আর ভিতরে কালারটাও বেশ সুন্দর ছিল, তাই আমের জুসের কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়েছি। আপনারা যদি পুডিং বানানোর মিশ্রণটা আরও বেশি নেন তাহলে আগার আগার পাউডারটা আরও বেশি করে দিতে হবে। আর এই পাউডারটা আমি ভালোভাবে আমের জুসের সাথে মিশিয়ে নিব। এই আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা চুলায় বসিয়ে গরম অবস্থায় মিশালে পাউডারটা তলা ভিতে যেতে পারে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখানে আমের জুসটা। আমের এই জুসটা ভালোভাবে বলক উঠে আসলে নামিয়ে ফেলতে হবে, এটা বেশিক্ষণ জাল দিতে হবে না। 2-1 বার বলক উঠে আসলে এটা নামিয়ে নেবেন। আর এই আমের পুডিংটা বানাতে বেশি উপকরণও লাগে না আর বেশি সময়ও লাগে না। এই প্রচণ্ড গরমে এই আমের পুডিংটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটা খেলে শরীর ও মন ঠান্ডা হয়ে যাবে। এই আমের জুসটা আমার বলক উঠে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করব না, গরম অবস্থায় যে পাত্রে আমি পুডিংটা বানাবো ওই পাত্রে গরম অবস্থায় ঢেলে নিব। আমি একটি এখানে বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এটা জমাতে পারবেন। আর এই পুডিংটা জমতে বেশিক্ষণ সময় লাগে না, এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে পুডিংটা জমে যাবে। সবগুলো আমের জুস আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে দেওয়ার পর এই পুডিংটা আমার ভালোভাবে জমে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখেন পুডিংটা কত সুন্দর করে জমে গেছে। এখন একটি ছুরি দিয়ে চারকানি দিয়ে এভাবে করে নিব, তাহলে পুডিংটা খুব দ্রুত ভালোভাবে উঠে যাবে। একটা প্লেটের মধ্যে পুডিংটা আমি এখন ঢেলে নিব। দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে। এইরকম পুডিং বানিয়ে আপনি যে কাউকে খাওয়াবেন সবাই খেয়ে মাশাল্লাহ ভালো বলবে। এখন পুডিংটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন পুডিংটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।